আমি আপনাদের সাথে আছি পুষ্পার, আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। এখন খবর বিস্তারিত। তেলিয়ামোড়া ব্লক এলাকার 17টি গ্রাম পঞ্চায়েতে গরিব জেলেদের পাশে দাঁড়ালো ব্লক প্রশাসন। শুক্রবার গরিব জেলেদের মধ্যে কণিজাল বিতরণ করা হয়। তেলিয়ামোড়া ব্লক এলাকার 17টি গ্রাম পঞ্চায়েতে গরিব জেলেদের পাশে দাঁড়ালো ব্লক প্রশাসন। মাছ ধরার পেশার সাথে যুক্ত জেলেদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করতে মৎস্য দপ্তরের উদ্যোগে তপশিলি জাতি কল্যাণ প্রকল্পে কণিজাল বিতরণ করা হয়। শুক্রবার তেলিয়ামোড়া পঞ্চায়েত সমিতির হল ঘরে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সভাতে বক্তব্য রাখেন বিধায়ক গৌরী দাস, সমিতির চেয়ারম্যান অমরেশ চৌধুরী, ভাইস চেয়ারম্যান সঞ্জিত দাস, মহকুমা মৎস্য তত্ত্বাবধায়ক রাজুলাল দেববর্মা, জেলা পরিষদের সদস্য ভজন দাস। 365 জন জেলেকে অতিথিরা এদিন তাদের হাতে কণিজাল তুলে দেন। তেলিয়ামোড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। শুক্রবার ভোর রাতে ভয়ঙ্কর আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল সুভাষ পার্ক কালীবাড়ি রোডের অনিল মল্লিকের বসত বাড়ি। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। শুক্রবার ভোর রাতে আগুন লেগে পুড়ে গেল সুভাষ পার্ক কালীবাড়ি রোডের অনিল মল্লিকের বসত ঘরের বেশিরভাগ অংশ সহ আসবাবপত্র। ঘটনার সূত্রে জানা যায়, সুভাষ পার্ক কালীবাড়ি রোডের গৃহকর্তা অনিল মল্লিকের বাড়িতে ভোর 4টে নাগাদ বিদ্যুতের শর্ট সার্কিটের থেকে ঘরে আগুন লাগে। বাড়ির সব মানুষ তখন শীতে জবুথবু হয়ে ঘুমের মধ্যে। হঠাৎ করে অনিল মল্লিকের স্ত্রী ঘরে আগুন দেখে চিৎকার শুরু করেন। আগুনের লেলিহীন শিখা গৃহকর্তা অনিল মল্লিকের লেপে ধরে যায়। আগুন আগুন চিৎকার শুনে বাড়ির পাশের ঘরে থাকা দুই ছেলের পরিবার সজাগ হয়ে ঘর ছেড়ে বেরিয়ে পড়েন। আশেপাশের মানুষজন এসে প্রথমে আগুন নেভাতে জল ঢালতে থাকে। খবর পেয়ে গণকি থেকে ছুটে আসেন দমকল কর্মীরা। প্রায় ঘণ্টা খানেক পর আগুন আয়ত্তে আসলেও পুড়ে ছাই হয়ে যায় 80% ঘর সহ আসবাবপত্র। গতকালকে ভোর 4টার নাগাদ ওর মধ্যে আগুন, শর্ট সার্কিটে আগুন লাগছিল আর কি। জানাবো শর্ট সার্কিট হয়েছে এটা। আমরা দৌড়ে দৌড়ে আইসি, মা চিৎকার করছে, বাবার কোনো মতো বাইর করছে, এরপরে বাইরে আনছে বাবার পাওয়ার পাওয়ার ভিডিওটা আইসে আগুন টাগুন নিবাইছে। তো সব কিছু শেষ, কাপড় সাপড় যা আসতো না, কিছু বাই করতে পারছি, টাকা টাকাও হয়ে গেছে, সবই রয়ে গেছে। খোয়াই প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। উদয়পুর গর্জি প্রায় 9.2 কিমি রেল যাত্রার শুভ সূচনা করেন কেন্দ্রীয় রেল রাজ্যমন্ত্রী রাজেন গুহাই। মঞ্চে উপস্থিত ছিলেন ত্রিপুরার দুই সাংসদ সহ অন্যান্যরা। শুক্রবার দুপুর 2:30 নাগাদ উদয়পুর গর্জি যাত্রী রেলের আনুষ্ঠানিক রেল যাত্রার সূচনা করেন কেন্দ্রীয় রেল দপ্তরের রাজ্যমন্ত্রী রাজেন্দ্র গুহাই। সবুজ পতাকা নেড়ে 9.2 কিলোমিটার নতুন পথে রেল যাত্রার সূচনা করেন। মঞ্চে তখন উপস্থিত ছিলেন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, মন্ত্রী নরেশ জমাতিয়া, বিধায়ক প্রসেনজিৎ সিংহ রায়, বিধায়ক মাধব সাহা, এনএফ রেলের জিএম এস কে প্রসাদ প্রমুখ ছিলেন। বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব। এর আগে দুপুর 1:30 নাগাদ বিশেষ ট্রেনে রেল রাজ্যমন্ত্রী রাজেন গুহাই উদয়পুর রেল স্টেশন পৌঁছান। স্টেশনে তাকে রেল দপ্তরের আধিকারিকরা স্বাগত জানান। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ রাখেন জিএম এম কে প্রসাদ। রেল রাজ্যমন্ত্রী রাজেন গুহাই বলেন, আগরতলা থেকে নিউ দিল্লি রাজধানী, আপনারা একটু দেখছেন যে খুব কম সময়ের মধ্যে, এই গত 3-3.5 বছরের মধ্যে সমগ্র নর্থ ইস্টে যে দ্রুত গতিতে নর্থ ইস্ট ডেভেলপমেন্টের ব্যাপারে এগিয়ে গেছে, তার জ্বলন্ত উদাহরণ আমি দেখছি ত্রিপুরা। ত্রিপুরায় যে গতিতে রেল কানেক্টিভিটি বাড়ছে, আজ
ত্রিপুরার লোক ক্যালকাটা যাইতে কোনো অসুবিধা নেই, দিল্লি যাইতে অসুবিধা নেই। বয়স আমার 88-তে পড়ছে, আজকে 88-এর 5 দিন, 88-এর 5 দিন, 29 ইংরেজি জন্ম আমার, 1929-এ 87 পারে গেছে, আজকে 5 দিন, আজকে 88-এর 5 দিন হয়েছে আমার বয়স। আমি যে এইটা আজকে দেখিয়া এত সুন্দর জিনিস যে আমাদের ত্রিপুরাতে হইব, এরকম একটা জলাশয়ের মধ্যে এত টাকা খরচ করে, এটা একটা আমার কাছে খুব আনন্দ। এটা একটা স্বর্গস্থান বা এটা একটা মুসলিমের হিসাবে বৃহস্পতি স্থানের মতন আমার পছন্দ হয়েছে, খুব আনন্দ লাগছে, এই হচ্ছে আমি খুব খুশি। উদয়পুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। কল্যাণপুরে বিদ্যালয় চলো অভিযান সংগঠিত করল বিআরসি। উপস্থিত ছিলেন বিআরসি কোঅর্ডিনেটর বীরমোহন দেববর্মা সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। শুক্রবার দুপুর নাগাদ কল্যাণপুর বিআরসির উদ্যোগে বিদ্যালয় চলো অভিযান 2018-কে কেন্দ্র করে 6 থেকে 16 বছরের স্কুল ছুট ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের আঙ্গিনায় নিয়ে আসার লক্ষ্যে কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এক র্যালি সংগঠিত করে। র্যালিটি কল্যাণপুরের বিভিন্ন পথ পরিক্রমা করে। ছাত্রছাত্রীদের হাতে ছিল বিভিন্ন প্লে কার্ড, স্লোগান তোলে পড়াশোনায় লজ্জা নেই, পড়াশোনায় বয়স নেই। উপস্থিত ছিলেন বিআরসি কোঅর্ডিনেটর বীরমোহন দেববর্মা সহ শিক্ষক শিক্ষিকারা। র্যালিকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। 2018 বিদ্যালয় চলো অভিযানের বিআরসি লেভেলে রিলে চলতেছে সারা ভারতবর্ষব্যাপী, জানুয়ারির সারা রাজ্যব্যাপী, সারা ভারতবর্ষ এবং সারা রাজ্যব্যাপী 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত বিদ্যালয় চলো অভিযান। এই অভিযান উপলক্ষে আজকে রিলে বার হয়েছে আমাদের বিআরসি লেভেলে। এই বিআরসির লেভেলে যাতে কোনো শিশু স্কুলের বাইরে, বিদ্যালয়ের অঙ্গিনের বাইরে যাতে না থাকে, 6 থেকে 16 বছর, হ্যাঁ 6 থেকে 16 বছরের শিশুরা যাতে প্রত্যেকে স্কুলের অঙ্গিনে আসে, এই জন্য আমাদের বিরাট প্রচার বিভিন্ন রেলের মাধ্যমে, পোস্টারিংয়ের মাধ্যমে, ফ্ল্যাক্সের মাধ্যমে আমরা প্রচার করে যাচ্ছি। কল্যাণপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সময় হয়ে গেলে একটি ছোট্ট বিরতি, ফিরে আসি বিরতির পর, সঙ্গে থাকুন। ধর্মনগরে এবার অত্যাধুনিক সাজে সেজে উঠল রংমহল বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। এখানে বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো সামাজিক কাজে অত্যাধুনিক ও রুচিসম্মত সব ধরনের সুবিধা পাওয়া যাচ্ছে। কনফারেন্স হল এবং গাড়ি পার্কিং এর বিশেষ সুবিধা রয়েছে আমাদের রংমহলে। আমাদের ঠিকানা থানা রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 8733006 4074। অলঙ্কারে প্রস্ফুটিত হয় নারীর সৌন্দর্য, আর ধর্মনগরে আধুনিক রুচিসম্মত স্বর্ণালঙ্কারের চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজন জুয়েলার্স, যেখানে রয়েছে 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা, যেমন নেকলেস, চেইন, চূর, বালা, মান্তাসা, আংটি এবং শাখা বাঁধানো ইত্যাদির বিপুল সম্ভার। তাছাড়া রয়েছে বিয়ের গহনার অদ্বিতীয় কালেকশন, পাশাপাশি আপনার যে কোনো পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এখন সোনার গহনা মানে রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সবার সাদর আমন্ত্রণ রইল। ফিরে এলাম বিরতির পর। তেলিয়ামুড়ায় অনুষ্ঠিত হয়ে গেল ইউরিয়া মিশ্রণে ক্ষয়ের খাদ্যগুণ বৃদ্ধি প্রশিক্ষণ শিবির। শিবিরে প্রায় 50 জন কৃষক অংশগ্রহণ করেন। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির হল ঘরে 3টি ব্লকের ও পুর পরিষদ এলাকার 50 জন সুবিধাভোগীকে নিয়ে একদিনের ইউরিয়া মিশ্রণে খড়ের খাদ্যগুণ বৃদ্ধি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিধায়িকা গৌরী দাস, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অমরেশ চৌধুরী, দপ্তরের ডেপুটি ডাইরেক্টর রাধেশ্যাম দাস সহ প্রমুখ। 50 জন সুবিধাভোগীকে দপ্তরের পক্ষ থেকে 35,000 টাকা ব্যয়, বালতি ও বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। কখন খাওয়ার, স্নান করার বা ওষুধ খাওয়ানো, এই নিয়ম কানুন গুলি আমরা যদি সবাই না জানি, যেহেতু আমাদের দেশের মধ্যে যেমন মানুষের এখানে
স্বাস্থ্য পরিষেবার জন্য উন্নত স্বাস্থ্য পরিষেবা পাওয়ার জন্য সারা দেশের মধ্যে আমাদের রাজ্যটা উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে। তো আমাদের গরুরা তো স্বাস্থ্য ঠিক রাখতে হবে, খাবারটা সঠিকভাবে খাওয়াতে হবে, দিন দিন সেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে অনেক কিছুই হচ্ছে। তো আমরা চাই আমাদের এই যারা প্রশিক্ষণ দেবে ভালো করে সেই বুঝে প্রশিক্ষণটা নিয়ে যাতে স্বনির্ভর হওয়া যায়। সেখানে দেশের মধ্যে আমরা দেখেছি গরু মাংস খাওয়া যাচ্ছে না, হত্যা হচ্ছে, গরু যারা লালন পালন করেন দুধ বিক্রি করেন তাদের উপর আক্রমণ হয়, মারা হয়। এই দেশের মধ্যে আমাদের ছোট্ট ত্রিপুরা রাজ্য সার্বিক উন্নয়নের জন্য গরু এখানে পালতে হবে। কে গরুর মাংস খাবে, কে শুকরের মাংস খাবে, কে মুরগির মাংস খাবে, এটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেশের যারা সরকার আছেন তারাও দেখবার বিষয় না। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। 7ই জানুয়ারি অমিত শাহ রাজ্য সফরকে সামনে রেখে দৃপ্ত বাইক র্যালি সংগঠিত করল যুব মোর্চা। র্যালি নেতৃত্বে ছিলেন মণ্ডল সভাপতি পঙ্কজ শুক্ল দাস। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে 7ই জানুয়ারি রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। উদয়পুর ও আম্বাসায় পৃথক দুটি জনসভা করবেন তিনি। অমিত শাহর জনসভাকে সামনে রেখে এই দিন রাজ্য জুড়ে বাইক র্যালি সংগঠিত করল বিজেপি যুব মোর্চা। তারই অঙ্গ হিসাবে এই দিন যুব মোর্চা 8 নম্বর টাউন বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে বাইক র্যালি সংগঠিত করা হয়। র্যালিতে শত শত যুবক বাইক নিয়ে সামিল হয়। র্যালির নেতৃত্ব দেন মণ্ডল সভাপতি পঙ্কজ শুক্ল দাস। তিনি জানান অমিত শাহর সভাকে সফল রূপদানের লক্ষ্যে এই বাইক র্যালি সংগঠিত করা হয়েছে। আপনারা জানেন এই রাজ্যে 25 বৎসরের মানিকবাবুর অপশাসনে এই রাজ্যের মানুষ লাঞ্ছিত এবং বঞ্চিত, মানুষ ত্যক্ত হয়ে গেছে ওদের শাসনে। তাই এই রাজ্যে পরিবর্তন করানোর জন্য, মানুষের মুখে হাসি ফুটানোর জন্য আগামী 7 তারিখ আমাদের এই রাজ্যে পদার্পণ করছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি তথা শ্রদ্ধেয় অমিত শাহজি মহোদয়। উনি এখানে এসে আমবাসায় এবং উদিপুরে দুটি জনসভা করবেন। এই জনসভাতে উনি পরিবর্তনের ডাক দেবেন এবং পরিবর্তনের মাধ্যমে এই ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটি জনগণের মুখে হাসি ফোটাবেন। তাই আমরা 60টি বিধানসভার পাশাপাশি এই 8 নং টাউন বড়দোয়ালি ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে ওনার আসার আগমনের, ওনার জনসভা সার্থক করার জন্য এই বড়দোয়ালি এলাকার সমস্ত জনগণকে আমরা এই বাইক র্যালির মাধ্যমে আমরা আহ্বান জানাচ্ছি। ওদের আশা আকাঙ্ক্ষা এবং আগামী কয়েক মাস পরে যে আমাদের বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে বিজয়ী রথে এই 8 নং বড়দোয়ালিটা যাতে অংশগ্রহণ করে, সেজন্য আমরা আজকে এই বাইক র্যালি আয়োজন করা হয়েছে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বোনকে দিয়ে বোনের বান্ধবীকে খেলার কথা বলে নিজ বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে এক দুষ্কৃতিকারী। ঘটনা বিশালগড় উত্তর ব্রজপুর এলাকায়। বোনকে দিয়ে বোনের বান্ধবীকে খেলার কথা বলে নিজ বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনা বিশালগড় উত্তর ব্রজপুর এলাকায়। অভিযোগের তির একই এলাকার বাসিন্দা পিন্টু দেবনাথের ছেলে কল্যাণ দেবনাথের বিরুদ্ধে। মেয়ের পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত কল্যাণ দেবনাথের বিরুদ্ধে শুক্রবার বিশালগড় থানায় মামলা করা হয়। মামলা হাতে পেয়ে পুলিশ অভিযুক্ত কল্যাণ দেবনাথকে বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে। উভয়েই নাবালক। ধর্ষিতার মার অভিযোগ, ঘটনা জানাজানি হতে মেয়ের মা ছেলের বাড়িতে গেলে উল্টো ছেলের ঠাম্মা মেয়ের মাকে বিশ্রী ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ। এমনকি অভিযুক্ত কল্যাণও মেয়ের মাকে দেখে নেওয়ার হুমকি দেয় বলে জানান মেয়ের মা। আমি ডাক দিয়ে জিজ্ঞাসা করলাম, তো আমি তা বসছিলাম।
তারপরে তারা বড় জনগণকে কেন্দ্রিত মা উপায়ে আইনের প্রধানিত নবী যাব তখন আমি যা করেন করবো তারা বাড়িতে জানানোর পরে কি করছেন বিশালগড় প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা। নির্বাচন কমিশনের পূর্ব ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়ে প্রকাশিত হল 2018 বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা। সব দলের নেতৃত্বদের হাতে চূড়ান্ত ভোটার লিস্ট তুলে দেওয়া হয়। নির্বাচন কমিশনের পূর্ব ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়ে প্রকাশিত হল 2018 রাজ্য বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা। শুক্রবার দুপুর 12:30 তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় রাজনৈতিক দলের নেতৃত্বদের নিয়ে এক বৈঠক। নির্বাচনী নানা বিধি সংক্রান্ত আলোচনা তুলে ধরেন মহকুমা শাসক জয়ন্ত দে। এবার মহকুমার তিনটি বিধানসভা নির্বাচনী ক্ষেত্রে 144টি ভোট গ্রহণ কেন্দ্রে মোট ভোটার রয়েছেন 119,417 জন। 27 কল্যাণপুর প্রমোদনগর কেন্দ্রে 41,973 জন ভোটার, 28 তেলিয়ামুড়ায় 42,444 জন ভোটার এবং 29 কৃষ্ণপুর কেন্দ্রে 35,000 ভোটার চূড়ান্ত ভোটার তালিকায় রয়েছে। আলোচনা শেষে নেতৃত্বদের হাতে তুলে দেওয়া হয় ভোটার লিস্ট। ১২:৩০ সময় সর্বদলীয় মিটিং রাখছে, মিটিং শান্তিপূর্ণভাবে হয়েছে, ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, সমস্ত রাজনৈতিক দলেই শান্তিপূর্ণ ভোট শান্তিপূর্ণভাবে যাতে সবাই প্রবাদন্ত করতে পারে এবং আগামী নির্বাচন যাতে সুন্দর সুষম হয়। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।